চট্টগ্রামে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের একটি বক্তব্য ঘিরে রীতিমতো সরগরম বাংলাদেশের রাজনীতি। বিরোধী দল বিএনপি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রীর এ ধরনের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শাসক দল আওয়ামী লীগের অভ্যন্তরেও, যদিও ওই মন্তব্য তার একান্ত ব্যক্তিগত বলে দাবি করা হচ্ছে। এ অবস্থায় কলকাতায় 21 আগস্টের নিহতদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় ক্ষমতাসীন দলের প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটন পররাষ্ট্রমন্ত্রীর কথাকে কার্যত অপ্রাসঙ্গিক বলে দাবি করেন। তিনি অপ্রাসঙ্গিক কথা বলেছেন, এই কথাটা তার বলা ঠিক হয়নি। কথাবার্তা বলার ক্ষেত্রে আরো সতর্ক হওয়া উচিত ছিল। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার স্মৃতিচারণ করেন লিটন। নিহতদের স্মরণ করেন মুক্তিযোদ্ধা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরোমা দত্ত। বাংলা ওয়ার্ল্ড ওয়াইড নামের একটি সংগঠনের উদ্যোগে এ আলোচনায় অংশ নেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ হাই কমিশনের প্রথম সচিব প্রেস রঞ্জন সেন, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর সহ আরো অনেকে। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।